নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রাজীব। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে আজকের নিউজ হেডলাইন্স। তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে অনুষ্ঠিত হল একটি কর্মী সভা। আজাপুর পঞ্চায়েতের শালমুলা গ্রামের বাসিন্দারা পঞ্চায়েত ভোট বয়কটে ডাক দিলেন। দেওয়াল্লিখন শুরু করলেন আমারুন গ্রামের শাসক দলের প্রার্থী। 39তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল ট্রান্স দামোদর ডেলি প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনে। বন্ধুদের সঙ্গে মাছ ধরতে গিয়ে তলিয়ে গেল এক ইঞ্জিনিয়ারিং এর ছাত্র। শনিবার মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো বাঁকুড়ায়। আসছে বিস্তারিত খবরে। আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে শাসক দলের পক্ষ থেকে একটি কর্মী সভা অনুষ্ঠিত হলো। এদিনের এই সভাটি অনুষ্ঠিত হয় তোরকোনা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে। জয়ের ব্যাপারে আশাবাদী শাসক দলের প্রার্থীরা। শাসক দলের পক্ষ থেকে একটি কর্মী সভা অনুষ্ঠিত হলো। এদিনের এই সভাটি অনুষ্ঠিত হয় খণ্ডঘোষের কৈয়র অঞ্চলে তোরকোনা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে জয়ের লক্ষ্যে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। গতি রয়েছে, সাধারণ মানুষকে বোঝাবার মতো আর দরকার পড়বে না যে আমাদেরকে ভোট দিন, আমরা আমাদেরকে জেতালে আমাদেরকে এই করব, আমাদেরকে জেতালে অমুক করব, তমুক করব, সে কথা বলার আর প্রয়োজন হবে না। কিন্তু তবু ভোট বড় বালাই, ভোটের রাজনীতি আমাদের করতে হয়, মানুষের সামনে যেতে হবে। মূলত দলীয় যে সমস্ত প্রার্থী আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের নিয়ে এদিন সভাটি অনুষ্ঠিত হয়। জয়ের ব্যাপারে আশাবাদী শাসক দলের নেতৃত্ব। শাসক দলের তরফে জানানো হয় জনগণের প্রত্যাশা মতোই সমস্ত কাজই সম্পন্ন হয়ে এসেছে, বাকি কাজ ভবিষ্যতে সম্পূর্ণ হয়ে যাবে। আমরা পৌর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পৌর অঞ্চলের আগামী নির্বাচনের প্রস্তুতি, সেই প্রস্তুতি বৈঠক আমরা যে 13টি গ্রাম পঞ্চায়েতের আসন এবং 3টি পঞ্চায়েত সমিতির আসন আমরা মনোনয়ন অলরেডি পেশ করেছি, সেই সমস্ত প্রার্থীদের নিয়ে এবং গ্রামের কর্মীদেরকে নিয়ে আমরা আজকে কর্মী সভা করলাম। আপনি কোন সিটে মনোনয়নপত্র জমা করলেন? আমি করেছি খণ্ডঘোষ প্লেস 25 নম্বর সিটে পঞ্চায়েত সমিতি আমি নমিনেশন ফাইল করেছি। আরও দুজন এখানে কোর পঞ্চায়েতের 24 এবং 25, 26 তিনটে সিট, 3টি পঞ্চায়েত সমিতি আমরা আমাদের নমিনেশন অলরেডি ফিল আপ করেছি এবং 13টি গ্রাম পঞ্চায়েতের সিটে আমরা নমিনেশন ফর্ম ফিল আপ করেছি। কী আশা করছেন? আমরা আশা করছি তো জিতবই, এ সম্বন্ধে কোনো সন্দেহ নাই। কারণ এই বিগত 5 বছর ধরে যেভাবে পঞ্চায়েতের উন্নয়ন হয়েছে, প্রত্যেকটি গ্রাম, প্রত্যেকটি মহল্লা, প্রত্যেকটি পাড়াতে যেভাবে মানুষ এই সরকারের পরিষেবা পেয়েছে, সেখানে মানুষকে নতুন করে আর বলতে হবে না যে আমাদেরকে ভোট দাও, তৃণমূল কংগ্রেসকে ভোট দাও। মানুষ অটোমেটিকলি তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে এসেছে, আগামী দিনেও করবে এবং পঞ্চায়েত ভোটেও করবে। এখানে জেতা সম্বন্ধে কোনো আর সন্দেহ নাই, মানুষ প্রত্যেকটি প্রার্থী আমাদের জিতবে। মানুষ উন্নয়ন দেখেছে, উন্নয়নের পর আবার মানুষ আমাদেরকে ক্ষমতায় আনছে, তা এরপর ক্ষমতায় এলে কী উন্নয়ন করবেন আপনারা? আমরা মোটামুটি বলতে পারবো না যে সমস্ত উন্নয়ন করে ফেলেছে, এটা কখনই আমরা বলবো না। আগামী দিনে আরও কিছু কাজ বাকি আছে, কারণ আমরা 34 বছরের একটা জগদ্দল পাহাড়, সেখানে কোনো গ্রামে উন্নয়ন হয়নি 34 বছর ধরে। সেখানে 5 বছরই যে সব উন্নয়ন করে দিয়েছে এটা আমরা বলতে পারবো না, কিছু কাজ বাকি আছে। যে কাজগুলো বাকি আছে সেগুলোকে আমরা প্রায়োরিটি দিয়ে, বিশেষ করে জল, পানীয় জলের জন্য, জল নিকাশি ড্রেনের জন্য এবং স্বাস্থ্যের জন্য আমরা এগুলো লক্ষ্য নজর দেবো। আগে পঞ্চায়েতগতভাবে আমরা সেই সমস্ত কাজগুলো যেগুলো এখনও করতে পারিনি এবং সেগুলো আমরা অলরেডি অ্যাকশন প্ল্যানে, 5 বছরের যে অ্যাকশন প্ল্যান হয় সে আমরা অ্যাকশন প্ল্যানে ধরিয়ে রেখে দিয়েছি। অলরেডি আমরা পঞ্চায়েত গঠন করার পর সেই সময় বাকি কাজগুলো আমরা করতে শুরু করবো। দক্ষিণ আমাদের একটা কৃষি প্রধান জায়গা, মানে কৃষকদের জন্য কী করবেন ক্ষমতায় আসার পর? আমাদের তো অলরেডি সরকার, মামা মানুষের সরকার, মানুষ মমতা ব্যানার্জি অলরেডি ডিক্লেয়ার করেছে কৃষি ঋণ, তো যে খাজনা সেটা অলরেডি তো মুকুব করে দিয়েছে। আমাদের দক্ষিণ দামোদর এলাকাবাসীর একটাই চাহিদা আছে, সেটা আমরা কথা বলছি আমাদের ঊর্ধ্বতন নেতৃত্বের সঙ্গে, যে দক্ষিণ দামোদরে গরু চাষে ক্যানেলের জলের জন্য, এটা আমাদের দীর্ঘদিনের দাবি, আমরা এটা স্মারকলিপি দিয়েছি। আশা করছি গত বছরে এবছরে কিছু জায়গায় দেওয়া হয়েছে, আগামী বছর আমরা আশা করছি দক্ষিণ দামোদর এলাকাও আমরা কৃষি বোরো চাষের জন্য আমরা জল পাবো। তোরকোনা থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা। পঞ্চায়েত ভোট বয়কটকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটেছে জামালপুর থানার আজাপুর পঞ্চায়েতের শালমুলা গ্রামে। রাস্তার কাজ সম্পূর্ণ না হওয়ার কারণেই এইরূপ সিদ্ধান্ত গ্রামের ভোটারদের।
পূর্ব বর্ধমানের জামালপুর থানার আজাপুর পঞ্চায়েতের শালমুলা গ্রামের মানুষ পঞ্চায়েত ভোট বয়কটের ডাক দিল। এই উপলক্ষে তারা একটি পোস্টার সহযোগে মিছিল করে। তাদের দাবি, জাজনপুর থেকে শালমুলা গ্রাম পর্যন্ত 6.20 কিলোমিটার রাস্তা প্রধানমন্ত্রী সড়ক যোজনার আওতায় রাস্তার কাজ আরম্ভ হলেও কোনো এক অজ্ঞাত কারণে 4 কিলোমিটার রাস্তা কাজ হবার পরই অন্য গ্রামে রাস্তার মোড় ঘুরিয়ে দেওয়া হয়েছে। 64 জামালপুর তফসিলি বিধানসভা কেন্দ্র 44 নম্বর বুথ, আমরা ভোট বয়কট করছি, কেননা আমাদের যে একটা রাস্তা প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার রাস্তা জাজনপুর থেকে হাই রোড জাজনপুর, সেখান থেকে আপনার চামার দেখি শ্মশানপুর শালমুলা গ্রামের রাস্তায় এই রাস্তাটা হচ্ছে না বলে আমরা ভোট বয়কট করছি। এটা হচ্ছে 6.20 কিলোমিটার রাস্তা। আচ্ছা, হঠাৎই আপনারা ভোট বয়কটে ডাক দিলেন কেন? এটা গোটা গ্রামের সিদ্ধান্ত যে আমাদের গ্রাম সব সর্বক্ষেত্রে আজ থেকে 30-35 বছর আগে থাকতে আমাদের গ্রাম অন্য গ্রাম ঘুরিয়ে নিচ্ছে সমস্ত কিছু, ইলেকট্রিফিকেশন থেকে তারপর রাস্তা থেকে আরম্ভ করে মোরাম রাস্তা থেকে আরম্ভ করে সমস্ত জিনিস আমাদের ঘুরিয়ে নিচ্ছে বলে আমরা ভোট বয়কট করেছি। আপনাদের তো একটা কাগজে লেখা আছে যেটা হচ্ছে আপনার যেখান থেকে 6.20 পর্যন্ত যে 1 কিলোমিটার একটা রাস্তা তৈরি হওয়ার কথা ছিল, সেখানে কত কত কিলোমিটারের পর থেকে তারা অন্য রাস্তা অন্য দিক দিয়ে রাস্তা তৈরি করা? ওটা হচ্ছে 4.20 কিলোমিটার মোট রাস্তার দৈর্ঘ্য, সেখান থেকে 4 কিলোমিটার রাস্তার দৈর্ঘ্য ঠিকঠাক আছে। পরে পরবর্তী যে 2.20 কিলোমিটার রাস্তা সেইটা ঘোরা ঘুরিয়ে নিচ্ছে, সেটা মিরেপাড়ার দিকে চলে গেছে। এটা কি কারণ ইন্ধন আছে এই ধরনের যে রাস্তা ঘুরিয়ে নেবার জন্য? থাকতে পারে কোনো প্রশাসনিক বা রাজনৈতিক কোনো ইন্ধন থাকতে পারে। এর জন্য কি কোনো রকম প্রশাসনের দ্বারস্থ হয়েছেন? হ্যাঁ, আগামী 8 মাস আগে আমরা প্রশাসনিক দ্বারস্থ হয়েছিলাম। এখনো পর্যন্ত কি পরিস্থিতি হয়ে আছে রাস্তাটা? এখনো কিন্তু এখানে জেসিবির যে গাড়ি যে রাস্তা মেরামত করার সে গাড়ি মিরেপাড়ার দিকে কাজ শুরু করেছে, তখন থেকেই আমাদের গোটা গ্রামবাসী টনক ধরে যায় যে আমরা এই ব্যাপারে আন্দোলন না করলে জঙ্গি আন্দোলন গোটা গ্রাম সর্বসাধারণের একটা জঙ্গি আন্দোলন আমরা শুরু করব, যার ফলে যদি আমরা রাস্তাটা ফেরত পাই। এই জন্যই আমাদের আপনাদের এই রাস্তাটা প্রধানমন্ত্রী যে সড়ক যোজনা যেটা হওয়ার কথা ছিল সেই রাস্তাটার যদি হতো তাহলে আপনাদের কতটা উপকৃত হতো, কোন কোন কী কী দিক থেকে উপকৃত হতো? আমাদের মেনলি হচ্ছে কমিউনিকেশন, আমাদের কোনো যোগাযোগ ব্যবস্থা নেই, সেই যোগাযোগ ব্যবস্থাটা আমাদের স্বয়ংসম্পূর্ণ হতাম। আমাদের রোগীরা হসপিটালে যেতে পারতো, ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারতো, পথচারীরা কোনো সন্তান সম্ভবা মায়েরা প্রসবের সময়ে তারা হসপিটালে ঠিক সময় যেতে পারত, বা কোনো রোগী হসপিটালের গাড়ি আসে না, কোনো অ্যাম্বুলেন্স আসে না এই রাস্তার জন্যে। রাস্তার কি অতীব যখন আপডাউন রাস্তা, প্রচুর আপডাউন। এই রাস্তাটা হচ্ছে একটা ঐতিহাসিক রাস্তা, শেরশাহের আমলের ঐতিহাসিক রাস্তা, আজ থেকে অন্তত 1000 বছর আগে শেরশাহ যখন রাজত্ব করতেন বাদশাহী রোড, সেই রাস্তাটা আজকে কোনো স্যাংশনের অনুমোদন পেয়েও কিন্তু হচ্ছে না। আমরা প্রশাসনিক স্তরে সর্বক্ষেত্রে আমরা আন্দোলন করব, প্রশাসনের উপর আমাদের ভরসা আছে, আস্থা আছে, অবশ্যই আস্থা আছে, প্রশাসন ছাড়া আমাদের জানানোর কি আছে? বলেছিল যে এটা রাস্তা আমাদেরই হবে। হঠাৎই তাহলে আমরা ভোট বয়কট করতে যাচ্ছেন কেন? এই ব্যাপারে দেখা যাচ্ছে যে প্রশাসন আর কোনো কিন্তু কিছু নিচ্ছে না, রাস্তাটা ঘুরিয়ে যাচ্ছে। এর আগেও আমাদের দাবি ছিল যে রাস্তাটা যাতে না ঘুরে আমাদের গ্রামের মধ্যে দিয়ে কালীতলা বা গামী বা শ্মশানগামী রাস্তাটা যাবে আপনার রাজাপুর পর্যন্ত, কিন্তু দেখা গেল যে সেইটা কভার করছে না, উল্টো দিকে মোড় নিচ্ছে রাস্তা, অভিমুখ চেঞ্জ করছে। এই জন্যই আমাদের আন্দোলন। কাজের অর্ডার থাকা সত্ত্বেও এইরূপ কাজ হওয়ায় গ্রামবাসীরা ভোট বয়কটের সিদ্ধান্ত নেন। তাদের অভিযোগ বিভিন্ন মহলে জানিয়েও কোনো সুরাহা হয়নি। যাওয়ার পর আমাদের গ্রামবাসীকে ডেকে দেখিয়েছে, তখন আমরা দেখলাম যে হ্যাঁ একটা অরিজিনাল প্রমাণপত্র, এবং বর্তমানে যে কন্ট্যাক্ট নিয়েছে কন্ট্রাক্টর বলছে রাস্তাটা আপনাদের গ্রাম দিই এবং গ্রামেরই রাস্তা, সেই রাস্তা ইঞ্জিনিয়ার এখানে কোনো আমাদের এই ছেলেগুলোকে পাত্তা দিচ্ছে না, যার জন্য পাত্তা না দেওয়ার জন্য আমরা বিডিও অফিসে 8 মাস আগে ডেপুটেশন দিয়েছিলাম, সমস্ত মানুষ এখান থেকে একচেটিয়া গিয়েছিল, ডেপুটেশন দেওয়া আছে, বিডিও সাহেবকে আমরা পাইনি, জয়েন্ট বিডিওকে আমরা ডেপুটেশন দিয়ে এসেছি,
এবং বর্ধমানে জেলা অফিসে বারবারই যাওয়া হয়েছে, বহু পার্টির লোকের দিয়ে বলা হয়েছে, কোনো গুরুত্ব দেয়নি, কথা কোনো গুরুত্বই দেয়নি। এই ভোট এসছে, আমরা ভোটকে কেন্দ্র করে একটা সুযোগ পেয়েছি। এখানে আমরা সর্বদলীয়ভাবে সবাই আমরা ভোট বয়কট করছি, আগামী দিনেও করব। রাস্তা না হলে আমরা মরতে চলেছি, মরব। সরকার চোখে দেখুক, হ্যাঁ, বর্তমানে যে সরকার আছে সরকার চোখে দেখুক, আমরা মরতে চলেছি, মরব। আমাদের যদি সরকার এরপরে কোনো সাহায্য যদি নাও দেয়, তাহলে আমরা এইভাবেই থাকবো, ভিনগ্রামে খাটবো, এইভাবেই থাকবো। এখানে কৃষক, যে কটা কৃষক আছে, চাষি আছে, সেই চাষি উপযুক্ত ফসলের দাম পায় না এই রাস্তার জন্য। বিভিন্ন দিক থেকে এই গ্রামটা দীর্ঘদিন ক্ষতি হচ্ছে। এই গ্রামে কতগুলো মানুষ বাস করে? এই গ্রামে আমাদের 900 কত মানুষ আছে, ভোটার, ভোটার এবং বাচ্চা কাচ্চা বাদ দিয়ে শুধু ভোটারটা। কতগুলো স্কুল এই রাস্তাটার উপর নির্ভরশীল হয়? এই রাস্তাটার উপর নির্ভরশীল এখন বর্তমানে আছে 3টে স্কুল। আমাদের জাজিপুর হাইওয়ে থেকে, মানে হাইওয়ে জাজিপুর ওইখান থেকে আপনার শুরু হয়েছে রাস্তাটা, যাচ্ছে আপনার আজাপুরে উঠবে, আজাপুরে উঠবে আমাদের চামারদিঘি যে শ্মশান আছে একটা, ওই পর্যন্ত এখন 6 কিলোমিটার 20 পয়েন্ট হবে, পরবর্তীকালে আবার ওইটা হবে। এটা কি প্রধানমন্ত্রী সড়ক যোজনা? প্রধানমন্ত্রী সড়ক যোজনা। এটা ঘুরিয়ে নিতে চাইছে, মানে আমাদের উপযুক্ত প্রমাণপত্র সবকিছু রয়েছে, আমরা আইনগত দিক থেকে দাবি করছি, পাবো না কেন? আমরা জোর করে ছিনিয়ে নিতে চাইছি না, আমরা ছোট্ট গ্রামে অল্প সংখ্যা যে 900 ভোট আছে, আর পরবর্তী গ্রাম যেটা ছিনিয়ে নিতে চাইছে সেই গ্রামে ভোটার সংখ্যা 2 ভোট। কি ছিনিয়ে নিতে? বুঝে নিন, রাস্তাটা, যে এই রাস্তাটা এই কেন্দ্রেই হোক, কারণ ভোটের সংখ্যাটা একটু বেশি, নিশ্চয়ই রাজনীতির দলের সঙ্গে জড়িয়ে আছে, নাহলে জোর ধরতে পারে না। আর আমাদের হচ্ছে এই রাস্তাটা আমাদের মেন রাস্তা, ব্যাপারটা হচ্ছে যে যেটা হচ্ছে যে এর আগে একটা জেলা পরিষদের রাস্তা হচ্ছিল, সেটা আপনারা যদি যান একটু আগে দেখে আসবেন, ময়না ইলসরা পর্যন্ত রাস্তাটা পাকা হয়ে দাঁড়িয়ে আছে, সেটা বাম আমলে, তারপর থেকে বাম চলে যাওয়ার পর রাস্তা বন্ধ হয়ে আছে। সেই জেলা পরিষদের রাস্তা কিন্তু স্যাংশন হয়ে পড়ে আছে, সেই রাস্তা কিন্তু ওদের করার কথা কিন্তু করতে পারিনি। সেই রাস্তাটা হলে পরে যে গ্রামে যে ভোটার সংখ্যাটা বেশি আছে বলছি, ওই গ্রাম দিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু সেইটা ওরা বার করতে পারিনি। এখন বর্তমানে এই রাস্তাটা ওরা এইখান দিয়ে ঘুরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, আমাদের ঘরে একটা টোপ ফেলার মতো ঠগি দিয়েছে, যে তোমাদের ওই কালীতলা, যে কালীতলা থেকে ওরা আশ্বাস দিয়েছিল যে রাস্তাটা হবে। কোনখান থেকে কোনখান পর্যন্ত রাস্তা, কত কিলোমিটার? ওই 6.20 কিলোমিটার রাস্তা। কোনখান থেকে কত? 4 কিলোমিটার হয়ে বন্ধ থাকবে, তারপরে বন্ধ থাকার পর এটাকে ঠিক করে রাস্তাটা হবে, আলোচনা করে হবে আর কি। কিন্তু এত কিছু অভিযোগ করে, মানে জেলা পরিষদ থেকে, পঞ্চায়েত সমিতি থেকে, মানে পঞ্চায়েত থেকে সমস্ত কিছু দরখাস্ত দিয়ে বলেছে হ্যাঁ এইটাই রাস্তা হবে, কাগজপত্র যেটা আছে ওইটাই হবে। কোন এলাকায় হচ্ছে রাস্তাটা? রাস্তাটা এখন ঘুরতে যাচ্ছে মিরপাড়া। হ্যাঁ, এখন মেন 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 রাস্তাটা স্যাংশন কোথা থেকে কোথা? শালমলা, মানে দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ে টু শালমলা, দুর্গাপুরের স্টার্টিং পয়েন্ট, জাজিরপুর থেকে স্টার্টিং হচ্ছে, শালমলাতে এন্ড পয়েন্ট আছে, রাস্তাটা ঘোরাবার কোনো পদ্ধতি নেই। কিন্তু মিরেপাড়া লোকেরা কি বলতে চাইবে? তারা মিরেপাড়া লোকের তো আমাদের সাথে কোনো কিছু ইয়ে নেই, ওদের করে ইন্ধন যে হোক জুগাচ্ছে, যারে লাফাচ্ছে, এর আগে তো ঘোরালো না রাস্তাটা, তাহলে এতদিন যে এরা বললো এদিক দিয়ে হবে, তাহলে এ ভোটের সময়তে ঘোরাতে গেল কেন? ভোটের সময় ঘোরাতে যাওয়ার উদ্দেশ্য মানে মানে ঠিকঠাক যোগাযোগ করতে পারবে না, রাস্তার এর মধ্যে পড়ে নেওয়া রাস্তাটার জন্য আমাদের হৈ হট্টগোল আছে। রাস্তা মানে আমাদের অনেক কিছু কারণে, এর আগেও আমাদের যে মোরাম রাস্তাটা আমাদের শামুল গ্রামে ছিল, সেই রাস্তাটা আমাদের মোরামটাকে ছিনিয়ে নিয়ে আমাদের অন্য গ্রামে দেওয়া হয়েছে। কোন গ্রাম? আমাদের কোন গ্রাম সেটা আমাদের নবগ্রাম গ্রামে দেওয়া হয়েছে, এই রাস্তাটা ছিনিয়ে মোরামটা নিয়ে যেয়ে দেওয়া হয়েছে। আবার এটাও দেখা গেল যে আমাদের গ্রামের রাস্তা, আমাদের কাগজপত্র আমাদের নামে আছে, অথচ দেখা যাচ্ছে যে অন্য গ্রামের হয়ে এই রাস্তাটা চলে যাচ্ছে। কিন্তু এর ফলে আমরা অনেক, আমরা ভিডিওতে গিয়েছিলাম, জেলায় গিয়েছিলাম, সব জায়গায় গিয়েছিলাম, কিন্তু ওনারা আমাদের কোনো কিছু আসছে আমরা বুঝতে পারিনি যে রাস্তাটা কোন দিকে অ্যাকচুয়ালি যাবে। আমরা ভেবেছি হয়তো আমাদের যেটা কাগজপত্র হয়তো আমাদের দিকেই যাবে। দেখা যাচ্ছে দুদিন আগে ডিসিবি গাড়িগুলো আমাদের যে রাস্তাটা দিয়ে আমাদের অভিমুখে ছিনিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, সেই রাস্তা দিয়ে আমাদের গাড়ি চলে যাওয়া হচ্ছে। তখনই আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে যে আশ্বাসটা দেওয়া হয়েছিল। ভোট বয়কটের ঘোষণায় চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনিক মহলে। এ ব্যাপারে জামালপুরের বিডিও সুব্রত মল্লিক জানান, বিষয়টি তার জানা ছিল না। আমার কাছে সেরকম কোন খবর আসেনি যে ওখানকার গ্রামের লোক ভোট বয়কট করছে, আপনাদের কাছে শুনলাম। তারপরে আমি খোঁজ নিলাম, খোঁজ নিয়ে দেখলাম ওখানে একটা পিএমজিএসওয়ের রাস্তা কিছুদিন আগে স্যাংশন হয়েছিল 6.2 কিলোমিটার, তার 4.5 কিলোমিটার হওয়ার পরে রাস্তাটা যেদিকে হওয়ার কথা ছিল সেটা নাকি একটু অন্যদিকে বেঁকিয়ে দেওয়া হয়েছে, যার ফলে ওই গ্রামের কিছুটা অংশ প্রায় 2 কিলোমিটার রাস্তার অবস্থা খারাপ আছে এবং 2 কিলোমিটার রাস্তা হয়নি। এটা আজকে জানতে পারলাম, ওরা এর মাঝে আমাদের কাছে আর প্রতিবাদপত্র বা কোনো কমপ্লেন জানায়নি যে রাস্তাটা বেঁকিয়ে দেওয়া হয়েছে, তার ফলে ওদের ক্ষতি হচ্ছে।
আজকে জানার পরে আমি ওদের বলতে মানে যদি ভোট বয়কটের কারণ যদি এটা হয় তাহলে আমরা বলতে পারি যে ভোটের পরে আমরা এটা ব্যবস্থা করার চেষ্টা করব। এই মুহূর্তে পিএমজিএসওয়াই আমরা পাঠিয়েছি, পাঠাবো পিএমজিএসওয়াই যে সেকশন থেকে স্যাংশন হয় সেখানে স্কেচটা দেখার জন্য যে কোন স্কেচ স্যাংশন হয়েছে এবং কোন স্কেচে রাস্তাটা হয়েছে। তো আমরা যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি আর লোকজনের ক্ষোভ যাতে প্রশমিত হয় ওই রাস্তাটুকুর জন্য সেটার জন্য আমরা সচেষ্ট হব। ভোট পর্ব মেটার পর রাস্তা তৈরি করা হবে। জামালপুর থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা। দেয়াল লিখনের কাজ শুরু হলো আমারুন গ্রামে। আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে চলে এরূপ কর্মকাণ্ড। শাসক দলের প্রার্থীরা এদিন রং তুলি হাতে ময়দানে অবতীর্ণ হন। আসন্ন পঞ্চায়েত নির্বাচন তিনটি ধাপে অনুষ্ঠিত হতে চলেছে, সেই উপলক্ষে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে শাসক দল। নানাভাবে প্রচার চালাচ্ছেন শাসক দলের প্রার্থীরা। অন্যান্য জায়গার সাথে সাথে আমারুন গ্রামেও প্রচার পর্ব চলল রবিবার। দেওয়াল লিখনের মাধ্যমে চলে প্রচার পর্ব। শাসক দলের প্রার্থী দীপক ভট্টাচার্য এদিন রং তুলে হাতে দেওয়াল লিখনের কাজ শুরু করেন। দেওয়াল লিখন চলছে। আমরা আমারুন নাঙ্গলমোহর অঞ্চলের তৃণমূলের পক্ষ থেকে আমি দীপক কুমার ভট্টাচার্য 213 অংশে এবং 214 অংশে পিঙ্কি কৈবর্ত, পঞ্চায়েত সমিতিতে সুকুমার দাস, জেলা পরিষদে জহর বাগদি আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি। আমরা আশাবাদী আমরা জয়লাভ করব। কতগুলি দেয়াল দখল করেছে? আমরা গ্রামের সব দেয়ালই দখল করে দিয়েছি। দেয়াল দখল নিয়ে কোনো ঝামেলা না, কোনো ঝামেলা সৃষ্টি হয় না। মানুষ আমাদেরকে ভালো সার্বিক সাড়া দিচ্ছে। ভোটে দাঁড়িয়ে কি মনে হচ্ছে আপনার? আমার খুব ভালো লাগছে, সকলেই আমার পাশে আছে, গোটা গ্রাম আমাদের পাশে আছে, আমরা জয়লাভ করব। প্রার্থী তার শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে নিয়ে দেওয়াল লিখনে সামিল হন। জয়ের লক্ষ্যে প্রচার চালান প্রার্থী সহ দলীয় কর্মীরা। গ্রাম উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমারুন 1 নম্বর অঞ্চলে আমারুন গ্রামের 213 নম্বর সিটে দীপক কুমার ভট্টাচার্য, 214 নম্বর সিটে পিঙ্কি কৈবর্ত, পঞ্চায়েত সমিতিতে সুকুমার দাস এবং জেলা পরিষদে জহর বাগদি প্রতিযোগিতা করছেন। আমরা আশাবাদী আমারুন 1 নম্বর পঞ্চায়েত তৃণমূলের পক্ষ থেকে সমস্ত সিটি জয়যুক্ত হব বলে আমরা আশা প্রকাশ করছি। হয়েছি তৃণমূল কংগ্রেস থেকে দেয়াল লেখান করছি এবং আমাদের আজ থেকে দেয়াল লেখাটা আজ থেকে শুরু করছি এবং আমাদের সমস্ত ছেলেরা এসে হাজির হয়ে গেছে। আমরা সারা গ্রামে আজকে চুনচুন দেবো, কাল থেকে আমরা লেখা শুরু করে দেবো সব। আমাদের গোটা গ্রামে লেখা তো আজ থেকে শুরু হয়ে গেছে, গোটা গ্রাম লেখা শুরু করে দেবো। আর আমরা তৃণমূল কংগ্রেসে প্রথম থেকেই আছি, আমরা মমতার উন্নতির যোগ্যে সামিল হয়ে আছি, আবার থাকবো। গ্রাম বাংলার উন্নতি করার জন্য আমরা তৃণমূল কংগ্রেস করে যাব। আসন্ন নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী স্বয়ং প্রার্থী। আমারুন থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। ট্রান্স দামোদর ডেইলি প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের 39তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো। এদিনের সভাটি অনুষ্ঠিত হয় খণ্ডঘোষের সগ্রায় সুকান্ত বিদ্যাপীঠে। সম্মেলনে প্রায় 100+ সদস্য অংশগ্রহণ করেন। রবিবার পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের সগ্রায় সুকান্ত বিদ্যাপীঠে ট্রান্স দামোদর ডেইলি প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের 39তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো। এদিন সম্মেলন থেকে বেশ কিছু প্রস্তাব গ্রহণ করা হয়। তার মধ্যে উল্লেখযোগ্য হল বর্ধমান শহরের মধ্যে দিয়ে দক্ষিণ দামোদরের বাস চলাচল করতে দিতে হবে। এদিন সম্পাদক তার সম্পাদকীয় বক্তব্য পেশ করেন। সম্পাদকীয় প্রতিবেদনের উপর নিত্যযাত্রী সংগঠনের সদস্যরা বক্তব্য পেশ করেন। কনসেশন ছিল, এখন সেগুলো নেই। আমি উত্তর চব্বিশ পরগনার মূলত বাসিন্দা। আমাদের এখানে ছাত্রদের কনসেশন কখনো দেওয়া হয় না, যেটা দেওয়া হয়। এদিনের বার্ষিক সাধারণ সভায় বিভিন্ন প্রান্তের পদাধিকারীরা উপস্থিত থেকে তাদের মূল্যবান বক্তব্য পেশ করেন। এদিনের সম্মেলনে প্রায় 100+ সদস্য অংশগ্রহণ করেন। ডেইলি প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের এটা 39তম আমাদের বার্ষিক সাধারণ সভা। এখানে নিত্যযাত্রীদের নানা সমস্যা নিয়ে আলোচনা হয়। আমরা এই সংগঠন এখানকার নিত্যযাত্রীদের নিত্য দিনের যে যাতায়াতের সমস্যা, তাদের সুবিধা অসুবিধার কথা চিন্তা করে আমরা এই সংগঠন গঠন করেছি। এই সংগঠন সবসময় নিত্যযাত্রীদের সাথে। এখানে কে কে উপস্থিত ছিলেন? এখানে উপস্থিত ছিলেন আজকে ধরুন উত্তর চব্বিশ পরগনার নিত্যযাত্রী সংস্থার তরফ থেকে মাননীয় শ্রী শ্যামল চট্টোপাধ্যায় এসেছেন,
আসানসোল টেলি প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সভাপতি মাননীয় শ্রীমতী রাধেশ্যাম শ্রী রাধেশ্যাম দাস মহাশয় এসছেন, আপনার ওখানকারই নৃত্যজাতীয় সংস্থার সভাপতি স্বপন গুহমহাশয় এসছেন, মোয়াইচণ্ডী শাসপুর নৃত্যজাতীয় সংস্থার পর থেকে গৌরীশঙ্কর চক্রবর্তী চন্দন নন্দী এসেছেন, আপনার বরশুল নৃত্যজাতি সমিতির পক্ষ থেকে শিবনারায়ণ দত্ত মহাশয় এবং সজল কুমার ভট্টাচার্য মহাশয় এসছেন, এবং আরও অনেক আমাদের প্রাক্তন পদাধিকারী তারাও এসেছেন, এবং আগত নৃত্যজাতি যে সমস্ত সংখ্যা আছেন তারাও এসছেন, আমাদের প্রাক্তন বললে ইয়া হবে প্রাক্তন সহসভাপতি এই সমিতিরই শ্রী গোপালচন্দ্র ঘোষ মহাশয় এসছেন, রাজকৃষ্ণ দত্ত মহাশয় এসছেন, তারা মূল্যবান বক্তব্য রাখছেন আমাদের নৃত্যজাতিদের আগামী দিনের পথ চলার পথকে প্রশস্ত করার জন্য। ও কি কি ইয়া রাখলেন আজকের এজেন্ডায়? আশ্বাস কি কি লাগলেন আসতে? আশ্বাস কি কি দিলেন? আশ্বাস হচ্ছে আমাদের যেটা এখন শুনুন, দক্ষিণ দামোদরের মানুষের জ্বলন্ত সমস্যা হচ্ছে বর্ধমান শহরে বাস না ঢোকার জন্য। আমরা এ ব্যাপারে দীর্ঘদিন ধরে আন্দোলন করছি, আমরা সাংবাদিক সম্মেলন পর্যন্ত করেছি, কিন্তু প্রশাসন আমাদের কথা কানে নেননি। তারা একরোখা মনোভাব নিয়ে বর্ধমান শহরের সৌন্দর্যনের জন্যে তাকে লক্ষ্য রেখে আমাদের বর্ধমান শহরে দক্ষিণ দামোদরের কোনো বাস ঢুকতে দেন না, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে জ্বলন্ত সমস্যা। আমরা বারবার বোঝাতে পারিনি যে আমাদের নিত্য যারা যাতায়াত করেন, অনেক দোকান কর্মচারী পর্যন্ত আছেন, তাদের পড়া প্রত্যেক দিন আবার অল্টারনেটিভ ভেহিকেলসে যেতে গেলে তাদের আর্থিক ক্ষতিগ্রস্ত অনেকভাবে হতে হয়। অনেককে জানি আমরা এই দ্বিতীয়বার ভেহিকেল চেঞ্জ করার জন্য অনেকে চাকরি পর্যন্ত ছেড়ে দিতে হয়েছে, তারা যেতে পারেনি। এই জ্বলন্ত সমস্যা আমরা আশা করেছিলাম, বারবার বলেছি, আমাদেরকে সভাধিপতি আছেন, উনি 15/3/2015 উনি কথা দিয়েছিলেন এক মাসের মধ্যে এর একটা ব্যবস্থা করে দেবেন, কিন্তু করেননি। আমরা জানি গত প্রশাসনিক বৈঠকে আপনার বর্ধমান ব্যবসায়ী সমিতির পক্ষ থেকেও একটা স্মারকলিপি মাননীয় মুখ্যমন্ত্রীকে দিয়েছিলেন, উনি আশ্বাস দিয়েছিলেন ব্যাপারটা দেখা হবে, কিন্তু আজ পর্যন্ত করেননি। ওই আশ্বাস না পেয়ে আমরা অনেকদিন অপেক্ষা করার পর মাননীয় পরিবহন মন্ত্রীকে আমরা একটা আবেদন রেখেছিলাম যে আমাদের বাস ঢুকতে দেওয়া হোক, কিন্তু উনি আমাদের যে আবেদন সেইটার প্রাপ্তি স্বীকার পর্যন্ত করেননি। আমরা আশাহত, আমরা সেই জন্যে আবারও অনুরোধ করছি প্রশাসনের কাছ থেকে, আমাদের সমিতির তরফ থেকে বর্ধমান দক্ষিণ দামোদরের নৃত্যজাতিদের এই অনন্ত দুর্গতি থেকে মুক্তি দেওয়ার জন্য তারা অন্তত বর্ধমান শহরে বাসটা ঢুকতে দিন, এটাই হচ্ছে আমাদের এক নম্বর জ্বলন্ত সমস্যা থেকে মুক্তি পাওয়ার চাই, আশ্বাস চাই। আর দ্বিতীয় হচ্ছে আমরা যে প্রাক্তন যারা আমাদের পদাধিকারী ছিলেন তারা দীর্ঘদিন আন্দোলন করে প্রশাসনিক বৈঠকের ত্রিপাক্ষিক বৈঠকে বসে তারা আমাদের নৃত্যযাত্রীদের জন্য একটা কনসেশন আদায় করে দিয়েছিলেন 50%, কিন্তু 2004 সালের 6ই অক্টোবর সংস্কৃতি মঞ্চে একটা মানে কি বলবো ফেক সভা করে আমাদের কোনো কথা বলতে না দিয়ে একতরফাভাবে ঘোষণা করেন যে এখন থেকে বাস মালিকরা পরিষেবা দেবেন এবং তার পরিবর্তে কনসেশন দেবেন না। আমরা বলেছিলাম আমরা এক মাস দেখতে চাই ওনারা কিরকম পরিষেবা দিচ্ছেন, তারপর আমরা কনসেশন তুলব, কিন্তু ওনারা সেটা মানেননি, একতরফাভাবে একরোখা হয়ে বাস মালিকদের অধিকার দিয়েছিলেন কনসেশন না দেওয়ার, কিন্তু আমাদের নৃত্যজাত্রী সমিতির সদস্যরা আন্দোলন করে সেই কনসেশন যদিও ওনারা স্বীকার পাশ ফিরে রেখে কিন্তু বাস মালিকরা এখনো কনসেশন দিতে বাধ্য হচ্ছেন। তবে আমরা চাই যে সরকারের স্বীকৃতি দিয়েছিল আবার তাকে আবার রাবার স্ট্যাম্প দিয়ে স্বীকার করা হোক যে এই এরা যে দাবিটা ন্যায্য দাবি এই দাবিকে সিলমোহর দিয়ে ওনারা সরকারিভাবে আবার আমাদেরকে ডেকে ত্রিপাক্ষিক বৈঠক ডেকে ব্যবস্থা করবে, এটা আমাদের এক নম্বর। দু নম্বর সগড়াই থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা। দামোদরে তলিয়ে গেল এক ইঞ্জিনিয়ারিং ছাত্র, বন্ধুদের সঙ্গে মাছ ধরতে গিয়ে এরূপ বিপত্তি ঘটে, যদিও তলিয়ে যাওয়া ছাত্রের দেহ এখনও উদ্ধার করা যায়নি। বরশুল অন্নদাপল্লির বাসিন্দা ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র বিপুল মিত্র দামোদরে মাছ ধরতে গিয়ে তলিয়ে গেল। স্থানীয় সূত্রে জানা যায় রবিবার কলেজ ছুটি থাকায় প্রতিবেশী চারজন বন্ধু মিলে দামোদরে মাছ ধরতে যায়। মাছ ধরার সময় এক বন্ধু বালি খাদানের বালি তোলার জায়গায় একটি গর্তে পড়ে যায়। বন্ধুকে বাঁচাতে যায় বিপুল। বন্ধুকে বাঁচাতে সক্ষম হলেও বিপুল ওই গর্তে পড়ে গিয়ে তলিয়ে যায়। বন্ধুরা অনেক খোঁজাখুঁজি করার পর না পাওয়ায় এলাকাবাসীদের জানায়। চারটা জাল ছিল,
পয়সা ছিল আপনাদের না এমনি? না আমার এমনি না, আমরা ভাত থেকেই ফেলেছিলাম। আগে প্রথমে অমল মামা জাল ফেলেছিল, এবার জলের স্রোত ছিল, জালটা টেনে নিয়ে গিয়ে মামা গর্তের মধ্যে পড়ে যায়। মামা গর্তের মধ্যে পড়ে গেলে আমি দড়ি দিতে গিয়ে আমিও পড়ে যাই বালি ভেঙে। এবার আমি পড়ে গেলে আমাকে দড়ি দিতে গিয়ে ও পড়ে যায়। ও পড়ে যাওয়ার পরে মামা এদিক থেকে ছুটে যায়, মামা ওপরের দিকে ছিল, ডানার দিকে ছিল, মামা ওখান থেকে ছুটে যায়। এবার ওকে ধরতে গিয়ে ও মামার উপরে উঠছিল, এবার মামাও তো ডুবে যাচ্ছে, ওকে ধরতে পারিনি, ও জাল ছেড়ে দিয়েছিল। সেটুকু বলছে মামা যে হাতে ওর জাল ছিল না, জাল ছেড়ে দিয়েছিল। এবার ওখান থেকে আমি যেখানে পড়েছিলাম আমি ওখানেই সাঁতরাতে থাকছিলাম। আমাদের আরেকজন যে ছিল সে জালের এই জালের দড়িটা খোলা আছে, জালের দড়িটা খুলে নিয়ে গিয়ে আমাকে বেঁধে আমরা এখানে এসে উঠেছিলাম। আর এরা দুজনেই ওই দিকে চলে গেছিল, বিপুল আর মামা। মাঝখানটা স্রোত আনা ছিল, মাঝখানের স্রোত আছে, দুজনেই ওই দিকটা করে চলে গেছিল। এবার ও আর উঠতে পারি সাঁতরে, আর বেশিক্ষণ সাঁতরাতে পারিনি, ওইখানেই ডুবে গেছিল। তারপরে মামাকে দড়ি দিয়ে তোলা হয়েছিল, সে দড়িটাও ছিঁড়ে গেছে তুলতে গিয়ে। শুধু আমার জালটা ওই যে আমার আমাকে যে দড়ি দিয়ে তুলেছিল ওই দড়ির সঙ্গে জড়িয়ে গিয়েছিল বলে আমার জালটাও চলে এসেছিল। নৌকাটা আছে, নৌকাটা ডান সাইডে দুই পাশে, আমরা অত দূর যাই এই সোজা করে এইখান থেকে। এইখানে একটু ডাঙা মতো রয়েছে, এখানে অমল মামা এসেছিল, তারপরে আমাকে দড়ি ধরে আমরা এখানে ওর মুভমেন্টটা হলে ওই দিক থেকে ওই দিকে হবে। হ্যাঁ, যেদিকে সত্যা বইছে, হ্যাঁ, ওই স্রোতের ওই দিকটাতে চলে গেছিল মামা। আরো মামাকে পরে টেনে তোলা, হ্যাঁ, মিলন কি বল। খবর পেয়ে শক্তিগড় থানার পুলিশ ও বিডিও অদিতি বসু এলাকায় ছুটে আসেন। খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা দপ্তরেও। দুর্গাপুর থেকে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা ডুবুরি নিয়ে এসে খোঁজাখুঁজি শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায় বিপুল মিত্রকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। ওরা চার পাঁচজন বন্ধু মিলে আজকে ছুটির দিন ছিল, তাই জন্য ওরা মাছ ধরতে এসেছিল সকাল 7টা নাগাদ। মাছ টাছ ধরছিল, সেই সময় ওদের এক বন্ধু জাল নিয়ে খুবই খাদের ওখানে পড়ে যাচ্ছিল, তাকে বাঁচাতে যায় এবং তাকে উদ্ধার করে। কিন্তু পরবর্তীকালে ও নিজে তলিয়ে যায় এবং ওর যাকে বাঁচাতে যায় সে চেষ্টা করে, কিন্তু তার হাত ছিট মানে হাতে ফসকে সে কোথায় তলিয়ে গেছে। এখন তার কোনো রকম সন্ধান পাওয়া যায়নি। তবে দুর্গাপুর থেকে সিভিল ডিফেন্সের টিম এসেছে, তারা নৌকা নিয়ে নদীর তল্লাশি করছে। এখনো পর্যন্ত কোনো রকম তার দেহ উদ্ধার করা যায়নি, তবে আমরা আশা করছি যেভাবে তারা চেষ্টা করছে নিশ্চয়ই তারা সফল হবে। তো এটা আমাদের এটাই ঘটনাতে আমাদের এলাকায় একটা শোকের ছায়া নেমে এসেছে, কারণ ছেলেটি কলেজের ছাত্র এবং আমার গ্রামেরই ছাত্র। আমার গ্রামেই তার বাড়ি। বাবার নাম হচ্ছে দীপক মিত্র, ছেলেটার নাম হচ্ছে বিপুল মিত্র। আমি খুব ভালো করে চিনি, আমাদের নিজেদেরও খুব খারাপ লাগছে যে একটা তরতাজা তরুণ একটা সামান্য ভুলের জন্য আজকে হারিয়ে গেল। তার শোকস্তপ্ত পরিবারকে আমাদের সকলের পক্ষ থেকে সমবেদনা জানাই। বরসুল থেকে কৃষ্ণ সাহা ও অর্ঘ্য ব্যানার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ল বাঁকুড়ায়। বামফ্রন্টের তরফে অভিযোগ তোলা হয় শাসক দলরা তাদের মনোনয়ন জমা দিতে দেয়নি, পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো বাঁকুড়ায়। বামেদের মিছিলে শাসক দল হামলা চালায় বলে অভিযোগ ওঠে। শেষ পর্যন্ত মনোনয়নপত্র জমা না দিয়েই ফিরে গেল বাম নেতৃত্ব। বাঁকুড়া জেলা বামফ্রন্টের তরফে অভিযোগ তোলা হয় শনিবার সিপিএম নেতা সুজন চক্রবর্তীর নেতৃত্বে বাম কর্মী সমর্থকরা বাঁকুড়া শহরে মিছিল করে মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় তাদের উপর হামলা চালানো হয়। হামলার হাত থেকে রক্ষা পাননি মহিলারাও।
যাতে বিরোধীরা কেউ মনোনয়ন জমা দিতে না পারে তাই পুলিশকে সঙ্গে নিয়ে পুলিশ আর তৃণমূল এক হয়ে বাধা দিচ্ছে, রিভলভার নিয়ে, ছুরি নিয়ে, লাঠি নিয়ে। আপনি দেখুন প্রশাসন তো পুরো তৃণমূলের চর হয়ে গেছে। আজকে পুলিশের ভূমিকাটা কি দেখলেন? পুলিশের ভূমিকা, পুলিশের তৃণমূলের পার্টি অফিসে বসে ওদের ড্রেস পরে গণতন্ত্রের মৃত্যু গোটা পশ্চিমবাংলা জুড়ে, এ লাঠি ছুরি নিয়ে পুলিশের সামনে তৃণমূল আক্রমণ করছে আমাদের কমরেডদের। ব্লক অফিস ছাড়াও মহকুমা শাসকের দপ্তরেও মনোনয়নপত্র জমা দেওয়ার ব্যবস্থা করা হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। বিরোধীরা কেউ মনোনয়ন জমা দিতে না পারে তাই পুলিশকে সঙ্গে নিয়ে পুলিশ আর তৃণমূল এক হয়ে বাধা দিচ্ছে, রিভলভার নিয়ে, ছুরি নিয়ে, লাঠি নিয়ে। আপনি দেখুন প্রশাসন তো পুরো তৃণমূলের চর হয়ে গেছে। আজকে পুলিশের ভূমিকাটা কি দেখলেন? পুলিশের ভূমিকা, পুলিশের তৃণমূলের পার্টি অফিসে বসে ওদের ড্রেস পরে গণতন্ত্রের মৃত্যু গোটা পশ্চিমবাংলা জুড়ে, এ লাঠি ছুরি নিয়ে পুলিশের সামনে তৃণমূল আক্রমণ করছে আমাদের কমরেডদের। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। খেয়া পারাপার বন্ধ থাকা ঘিরে ক্ষোভ দেখা গিয়েছে মানুষজনের মধ্যে। দাইহাট পৌরসভা ফেরিঘাটে এরূপ বিপত্তি ঘটেছে, ফলে দুর্ভোগের শিকার হতে হচ্ছে যাত্রীদের। পূর্ব বর্ধমান জেলার দাইহাট পৌরসভার একটি ফেরিঘাট চার দিন ধরে খেয়া পারাপার বন্ধ রয়েছে। দাইহাটের দেওয়ানগঞ্জ ফেরিঘাট বন্ধ থাকার ফলে যাত্রীরা দুর্ভোগের শিকার হচ্ছেন। স্থানীয় সূত্রে জানা যায়, টোটো ও অটো চালকদের মধ্যে ঝামেলার জন্যই টোটো চালকরা খেয়া পারাপার বন্ধ করে দিয়েছে। নৌকা বন্ধ, টোটো নামতে পারছে না, অটো নামতে পারছে। এবার আপনার স্কুলের স্টুডেন্ট, তারপরে ডেলি প্যাসেঞ্জার আছে, মাস্টার, দিদিমণি, সব প্যাসেঞ্জার অবজেশন। যত দূর থেকে হেঁটে যাওয়া সম্ভব না, একটা ল্যাগেজ নিয়ে একটা বাচ্চা যেতে পারে না, তারপর আপনার বয়স্ক লোক হলে ডেলি প্যাসেঞ্জার রাত 12টার সময় ফোন করে নদিয়ার লোকে এখান থেকে নিয়ে চলে যায়। যে একটা ল্যাগেজ নিয়ে একটা ভদ্রমহিলা বয়স্ক কি করে যাবে এখান থেকে এতটা, এই রোদের রোদের সময়। সব প্যাসেঞ্জারের উপরে পঞ্চায়েত প্রধান উপরে যত মানে ডেলি প্যাসেঞ্জার আছে, স্কুলের স্টুডেন্ট আছে, সবাই আমাদের আবেদন করেছে। যে গেল বছর ভিডিও সাহেবের কাছেও আবেদন করেছিল মাটির লোকে, যে এখানে অটো নামতে দেওয়া হোক। হ্যাঁ, যে এখান থেকে টোটো নামতে না করা হয়নি, যে টোটো নামবে না সেটা বলা হয়নি, বলা হয়েছে এখানে অটো টোটো দুটোই নামুক, কিন্তু টোটোওয়ালারা নামতে পারছে না এখান থেকে। এবার আমরা আমাদের এই যে স্কুলের মাস্টার, দিদিমণি, বিএড কলেজের ছাত্র, কলেজের ছাত্র, তাদের আমরা পরিষেবা দেই, এখান থেকে নিয়ে যাই তাদের। হ্যাঁ, তাদের উদ্দেশ্যেই আমাদের এখানে নামা, যে প্যাসেঞ্জারের পরিষেবা দেওয়া হবে। হ্যাঁ, আমরা ভাড়াও বাড়াইনি, কিছুই বাড়াইনি। নৌকাটা বন্ধ করলো, নৌকাটা বন্ধ করলো টোটোপাটি, টোটোপাটির সেক্রেটারি রমেন মণ্ডল আর তার সব টোটোপাটি নিয়ে আমাদের এই ঘাটটা এসে বন্ধ করেছে। আমরা এখানে ছিলাম না, ভোরবেলা এসে বন্ধ করেছে, তারপর আমরা অটো নিয়ে আসলাম। আমাদের সাথে তাদের সাথে কোনো ঝগড়া হয়নি, ঝামেলা হয়নি। চেয়ারম্যানের কাছে, ভাইস চেয়ারম্যানের কাছে যাওয়া হয়েছিল, চেয়ারম্যান ডেকেছিল প্রদীপ মাস্টার, সে আমাদের বলেছে যে 10 তারিখে তোমাদের একটা বসে একটা মীমাংসা করা হবে, 10 তারিখের আগেই তাদের ঘাটটা বন্ধ করে দিয়েছে। নৌবাহক সমবায় সমিতির সম্পাদক অন্য কথা বলেন। তিনি জানান, নদীর গতিপথ পরিবর্তনের জন্য নদীতে চর পড়েছে,
যাত্রীগণের সুবিধার্থে তারা নিজ অর্থে রাস্তা চওড়া করেছে। আমরা নদী গতিপথ সরে যাওয়ার জন্য হাফ কিলোমিটার চড়া করেছে, হাফ কিলোমিটার চড়া করার কারণে সেটা দিয়ে আমরা নিজস্ব খরচে রাস্তাটা করেছি। অনেকটা রাস্তা মানুষ এমনি হেঁটে যাওয়ায় খুব অসুবিধা হচ্ছিল, যাই যে কারণে প্যাসেঞ্জারের স্বার্থে আমরা টোটো অটো সবাইকে নামতে দিয়েছি। টোটোদের একটু অসুবিধা থাকার কারণে তারা বলছে অটো নামতে পারবে না, আমাদের বলছে অটো নামতে তোমরা দিতে পারবে না। আমরা বলছি আমরা এটা করতে পারি না, যদি অপ্রশাসন বন্ধ করে করতে পারে আমরা কিন্তু বন্ধ করব না। সেই কারণে ওরা আমাদের ঘাট কয়েকজন লোক গিয়ে বন্ধ করে দিয়েছে, তার নেতৃত্বে ছিলেন রমেন মণ্ডল। আচ্ছা, ঘাটটা কবে থেকে বন্ধ আছে? আজকে চার দিন। আচ্ছা, এই ঘাটে প্রতিদিন কত লোক যাতায়াত করে? ওই 3-4 হাজার লোক যাতায়াত করে। মানুষের ভাড়া কত? মানুষের ভাড়া সরকারি রেট 2 টাকা, কিন্তু নিতে হচ্ছে চাপে পড়ে 1 টাকা। আপনি চান যে দ্রুত এটা মীমাংসা হয়ে যায়? হ্যাঁ, আমরা এই মীমাংসা করার জন্য বা দ্রুত ঘাট চালু করার জন্য আমরা সর্বস্তরে প্রশাসনিকভাবে জানিয়েছি। আমাদের যে সমস্ত অথরিটি আছে সমস্ত প্রশাসককে জানানো হয়েছে, তারা এখনও সময় দেয়নি বা আসেনি যে ঘাটটা কীভাবে চালু করা যায়। চার দিন আগে টোটো চালকরা দাবি করেন ওই রাস্তা দিয়ে অটো চলাচল করা যাবে না, এই নিয়ে দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়। এরপর টোটো চালকরা খেয়া পারাপার বন্ধ করে দেয়। নিয়ে ঝামেলা হয়েছে, ওরা নিচে নেমে প্যাসেঞ্জার তুলছে, আমরা প্যাসেঞ্জার পাচ্ছি না। ওরা বলতে কারা? ওই অটোগুলো নিচে থেকে তুলে আনছে, আমরা স্যার পাচ্ছি না বলে আমরা ওদের প্রতিবাদ করেছি। আমাদের বক্তব্য যে অটোগুলো যাতে উপরে এসে দাঁড়ায়, অটোগুলো যাতে উপরে স্ট্যান্ডে এক জায়গায় থাকে, সেই আমাদের আবেদন। আচ্ছা, দিয়ে তার ফলে আমরা কি করেছেন ঘাটটাকে? হ্যাঁ, তার ফলে আমরা ঘাট বলেছি যাতে এইভাবে প্যাসেঞ্জার তুললে পরে অসুবিধা আমরা পাচ্ছি না, আমরা তাতে ঘাটটা বন্ধ করেছি। ঘাটটা কতদিন বন্ধ আছে? আর 4 দিন। আচ্ছা, আপনারা কি চান? আমরা চাই যে অটোগুলো উপরে চলে এলে পরে আর আমাদের কোনো সমস্যা নেই। আচ্ছা, আর আমরা থেকে নিচে নামতে দিচ্ছেন? না না, নিচে নামতে দিচ্ছে বলছি আমরা পারবো না স্যার, দূর গিয়ে আমরা তুলে আনতে পারবো না প্যাসেঞ্জার। টোটো উঠবে না? না, হ্যাঁ হ্যাঁ। এর ফলে প্রতিদিন প্রায় 4,000 যাতায়াতকারী মানুষজন অসুবিধার সম্মুখীন হয়েছে। দিন ধরে বেশুধার থেকে কি কারণে বন্ধ হয়েছে? কারণ হচ্ছে যে অটো এখানে নামে আর টোটো নামতে পারে না, সেই নিয়ে গন্ডগোল। আচ্ছা, এতে তো যাত্রীদের খুব অসুবিধা হয়েছে, প্রচন্ড অসুবিধা। এই জন্য আপনারা কি চান? আমরা চাই যে সুষ্ঠুভাবে যাতে নৌকাটা চলে এবং যাত্রী পরিবহন সেবাটা যেন ভালো হয়। বন্ধ আছে গেল বৃহস্পতিবার থেকে, আজকে 4 দিন। কি জন্য বন্ধ আছে? ঘাটটা টোটো বাড়িটা বন্ধ করেছে। আপনি এখানে ঘাটে কি? আমি ঘাটে একজন মাঝি। মাঝি? মাঝি বাবু ডুবুরি। আচ্ছা, এই ঘাটের মালিক কে? এই ঘাটের মালিক হচ্ছে রসময় সরকার। কলকাতা থেকে। কোথায় যাবেন? এখানে এসে দেখছেন কি অবস্থা? এখানে দেখছি যে ঘাট বন্ধ, খুবই অসুবিধা। আপনি জানতেন না? না, আমি তো জানতাম না। কবে থেকে বন্ধ তাও জানেন না? না, তাও জানি না। যাতে চালু হয় তা চাচ্ছি। হ্যাঁ। কাটোয়া থেকে গৌরাঙ্গ চক্রবর্তী রিপোর্ট, আনন্দ বার্তা। শনিবার রক্ষাকালী পুজো অনুষ্ঠিত হলো। বাঁকুড়ার বিষ্ণুপুরের রসিকগঞ্জ এলাকায় অনুষ্ঠিত হয় দেবী বন্দনা। ধুমধাম সহকারে দেবী বন্দনায় মাতেন ভক্তরা। রক্ষাকালী পুজো অনুষ্ঠিত হলো। চৈত্র মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে অনুষ্ঠিত হয় দেবী আরাধনা। বাঁকুড়ার বিষ্ণুপুরের রসিকগঞ্জ এলাকায় পূজিত হন দেবী। মহা ধুমধাম করে চৈত্র শেষের এই কালী পুজো বর্তমানে সার্বজনীন রূপ নিয়েছে। মানুষের মনস্কামনা পূরণের পাশাপাশি রোগ শোক দুঃখ দুর্দশা থেকে মুক্তি পেতে অনেকে এই জায়গায় পুজো দিতে আসেন। ধুমধাম সহকারে চলে দেবী আরাধনা। স্থানীয় ছাড়াও বহু দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্তের সমাগম ঘটে। যে গল্প কথা আমরা শুনেছি, বিষ্ণুপুরের রাজা বলি কথা তুলে দিয়েছিলেন, উনি কৃষ্ণ ভক্ত ছিলেন। ওদের পূর্বপুরুষরা এই প্রথা বন্ধ করার জন্য এই সাকারিবাজার পদ্মারপাড়ায় এক ব্রাহ্মণ সমাজ আছে, তাদের পূর্বপুরুষ ডাকাত ছিলেন, তো তাদেরকে বলি যাত্রা করে তারা এই পুজো সূচনা। তাতে কি ছিল, এখানে একটা ঝোড় জঙ্গল ছিল, একটা বেলগাছ ছিল, সেখানে ওনারা এই মন্দির প্রতিষ্ঠা করেন। বিগত 1,000 বছরের ঊর্ধ্বের এটা পুজো। চৈত্র ওনারা ওই সময় সিদ্ধি লাভ করেছিলেন, এই সময় তাদেরকে মা হয়তো আদেশ দিয়েছিলেন
গল্প কথা শোনা, সেই জন্য তারাই দেখাতে এসেছে। আমাদের কথিত আছে এই জায়গাটা পুরো জঙ্গল ছিল, সে জঙ্গলের মাঝে একটা বেলগাছের তলে ওনারাই পূজা করেন বা প্রতিষ্ঠা করেন। তো আমরা জানতাম যে চৈত্র মাসের 20 তারিখের পর ষোলো পঞ্চমীতে এই পুজোটা হয়। বিভিন্ন মানুষের হচ্ছে মানে তারা সিদ্ধিলাভ পেয়েছে বা কোনো পূজার্চার তাদের স্বপ্নাদেশ বা কোনো মনস্কামনা পূর্ণ হয় সেইভাবে তাদের পুজো কথা চলে আসছে। আমরা পল্লী শান্তি বিশ্ব মানে আমাদের যে ভাবনা মানুষের সুখ দুঃখ রোগ জ্বালা নির্মূল করার জন্য পূজা অর্চনা। পুজো উপলক্ষে ভক্তদের ঢল নামে দেবী প্রাঙ্গণে 1000-এরও বেশি বছর ধরে এই পুজো চলে আসছে আমাদের এই মাধবগঞ্জ রক্ষাকালী তলাতে। এটা আগে রক্ষাকালী তলা ছিল না, এই রক্ষাকালীর জন্য এই জায়গাটা মাধবগঞ্জ রক্ষাকালী তলা নাম হয়। মল্ল রাজারা যখন বলি প্রথা বন্ধ করে দেয় তখন এখানের যে সাকারি বাজারের কিছু ডাকাত দল ছিল, তারা ডাকাত দল ছিল, তারা ডাকাত যাত্রা করা যাওয়ার সময় এখানে মায়ের পুজো করতো, মায়ের এখানে বলি দিয়ে তারপর তারা ডাকাত। চৈত্র মাসে এখানে পুজো হয়, তার পিছনে অনেকগুলো কারণও আছে। চৈত্র মাসে খুব বেশি কলেরা বসন্ত এইসব রোগগুলো আসতো, ঠিক বসন্তকাল বেরিয়ে যাওয়ার পরই সেই রোগ থেকে পল্লীবাসী যাতে সুস্থ থাকে, মা রক্ষাকালী যেন সমস্ত পল্লীবাসীকে সুস্থ রাখেন, সেই জন্য পল্লীবাসীরা এই পুজোটাকে আরও বেশি করে পল্লীবাসীরা শুরু করে। ডাকাতরা তো চলেই যায় অনেকদিন আগে এই পুজোর সূচনা করে। এখনও আপনারা দেখতে পাবেন এই পুজোতে পাড়ার মহিলারা সারাদিন উপোস দিয়ে ধুনো পড়াচ্ছেন। সারা বছর ধরে মায়ের কাছে প্রার্থনা করে যে যাতে আমরা সুস্থ থাকি, তার জন্য অনেকেই মানসিকও করে, সেই মানসিক শোধ করার উদ্দেশ্যে এখানে আজকের দিনে সেই মানসিকগুলো শোধ করেন, যে যা মানসিক করেন আজকের দিনে সবাই সেখানে শোধ করে দেন। আপনারা আরও দেখতে পাবেন এখানে যদি দেখেন যে মানুষের ভক্তি ঘরে মানুষ আমাদেরকে সাহায্য করেন এই পুজো করার জন্য। আমাদের পুজোর ফান্ড বলতে কিছুই নেই, সব মানুষ সাহায্যে সমস্ত মানুষ এখানে সবাইকার সাহায্যেই এই পুজোটা চলে। আনুমানিক 50,000 টাকার মতো বাজেট এই এক রাতের কালী পুজোতে। আমরা সমস্ত কিছুটাই কালেকশন করি, মানে সমস্তটাই আদায়, আমরা যার কাছেই যাই কেউ ফিরায় না আমাদের, যে যেমন পারে 5 টাকা 10 টাকা 100 টাকা যে যেমন পারে সেরকম কালেকশন দিয়ে আমাদেরকে সাহায্য করে। আমরা পুজোটা করে আসছি পল্লীবাসীর সাথে এখনো পর্যন্ত, আগামী দিনে আরও ভালো করে পুজো করার চিন্তাভাবনা আছে। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে অনুষ্ঠিত হল একটি কর্মী সভা। আজাপুর পঞ্চায়েতের শালমুলা গ্রামের বাসিন্দারা পঞ্চায়েত ভোট বয়কটে ডাক দিলেন। দেওয়াল লিখন শুরু করলেন আমারুন গ্রামের শাসক দলের প্রার্থী। 39তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল ট্রান্স দামোদর ডেলি প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনে। বন্ধুদের সঙ্গে মাছ ধরতে গিয়ে তলিয়ে গেল এক ইঞ্জিনিয়ারিং এর ছাত্র। শনিবার মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো বাঁকুড়ায়। এখনকার মতো খবর এ পর্যন্তই, পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন আনন্দবার্তা। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে। নমস্কার।